নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এই সপ্তাহটা কেমন যাবে, সাপ্তাহিক রাশিফল 12টি রাশিফল আমরা দেখে নেব, এই সপ্তাহটা কেমন কাটবে। এই সাপ্তাহিক রাশিফল আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত। প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা দেখে নেব। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ, সম্পত্তি কেনার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা কাজের ক্ষতি করতে পারে, সংসারে সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা, এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু শুরু হতে পারে, স্বামী স্ত্রী চেষ্টার সমস্যা সমাধান, বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে, শরীরে ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে, আপনার মধু ব্যবহারে সুনাম পাবেন। বৃষ রাশি কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে, কোথাও ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়, মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ বাঁধতে পারে, অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক কষ্ট, এই সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হবে হতে পারে, অবসাদ কাজের ক্ষতি করতে পারে, স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য বাড়ির পরিবেশ উত্তপ্ত থাকবে, কাজের জন্য দূরে যেতে হতে পারে, ধর্ম নিয়ে মত প্রকাশ করতে হবে, সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পেরে আনন্দ, সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। কর্কট রাশি বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে, প্রতিবেশীদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, কর্মক্ষেত্রে কোনো কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে, ছোটোখাটো চোট লাগতে পারে, বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাঁধার আশঙ্কা, আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে, ব্যবসায় ভালো আর্থিক সাহায্য পাবেন, বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, শত্রুর জন্য কাজের ক্ষতি, সামাজিক কোনো কারণের কাজের জন্য সম্মান বাড়তে পারে, কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা, সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে, বিপদে বন্ধুর সাথে সাহায্য পেতে পারেন। মিথুন রাশি কর্মসংস্থানের বিশেষ কোনো পরিবর্তন হবে না, আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারো সাহায্য পেতে পারেন, বাড়িতে মূল্যবান কিছু চুরি যাওয়ার যোগ রয়েছে, দূরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা বন্ধ রাখাই ভালো হবে, সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন, নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে, প্রেমের জন্য সময় খরচ হতে পারে, সম্পত্তি কেনার ভালো সময়। সিংহ রাশি পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে, সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে, সপ্তাহের প্রথম দিকে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে ব্যস্ত হতে হবে, ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে হবে পারে, স্ত্রীর জন্য কোনো বিবাদ অনেক দূর যেতে পারে, পুলিশের থেকে সাবধানে থাকুন, স্ত্রীর জন্য কোনো কাজের ব্যবস্থা হতে পারে, গঠনমূলক কাজে উন্নতি, বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে, বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। কন্যা রাশি খুব কাছের কারোর সম্বন্ধে ভালো খবর পেতে পারেন, সেবামূলক কাজে শান্তি পাবেন, প্রেমের ব্যাপারে মনের দিক দিয়ে চাপ বাড়তে পারে, সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে খরচ বাড়তে পারে, সংসারে আত্মীয় নিয়ে বিবাদে আশঙ্কা, বিবাহের জন্য বাড়িতে আলোচনা, অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে, জলপথে বিপদের আশঙ্কা, আর্থিক চাপও থাকতে পারে, সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দা আসতে পারে। তুলা রাশি বেকারদের জন্য সুখবর আসতে পারে, শারীরিক সমস্যা থাকবে না, দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে, বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে, সপ্তাহের প্রথমে ব্যবসায় ভালো খবর পাবেন,
আর্থিক ব্যাপারে চাপ কম থাকবে, বাড়িতে অনেক অতিথি আসতে পারে, সন্তানের জন্য কাজের ব্যবস্থা, স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা, আইনি কোনো কাজের জন্য খরচ হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, চলাফেরার সাবধান থাকুন। সপ্তাহের মধ্যে মধ্যভাগে শরীরের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশি, গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ, রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধান থাকা দরকার। সপ্তাহের প্রথম দিকে অফিসে প্রচুর কাজের চাপ বাড়তে পারে, চিকিৎসার খরচ বাড়বে, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ, মানসিক চাপ বাড়তে পারে, গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে, বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, ব্যবসায় বিনিয়োগে হতে পারে, পেটের সমস্যা বাড়বে। ধনুরাশি, উচ্চাকাঙ্ক্ষী মহিলার ফাঁদে পড়তে পারেন, বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, প্রেমে কোনো বাধা নেই, যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছিয়ে হটতে পারে, ব্যবসায় ভালো অর্থ আসার যোগ রয়েছে, সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে, গুরুজনের জন্য খরচ বাড়তে পারে, স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মানসিক কষ্ট বাড়বে, অফিসে উন্নতির সুযোগ মিলবে, উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে, সন্তানকে নিয়ে চাপ বাড়বে, সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে, স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। মকর রাশি, যেচে পরের উপকার করতে যাবেন না, কোনো কারণে আপনি হাসির পাত্র হতে পারেন, বাড়ি তৈরির জন্য ভালো যোগাযোগ বা কথাবার্তা হবে, এই সপ্তাহে আত্মীয় নিয়ে চাপ আসতে পারে, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে, কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, জল থেকে সাবধান থাকুন। বিয়ের ব্যাপারে বিশেষ আলোচনা, সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে অশান্তির আশঙ্কা রয়েছে। কুম্ভ রাশি, দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে, বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন, শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, কিছু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে, সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য খরচ বাড়তে পারে, ব্যবসায় ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, সংসারে কোনো কাজ সপ্তাহের মধ্যভাগে সেরে ফেলুন, অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাড়বে, অংশীদারি ব্যবসার দিকে নজর দিন, বাঁকা পথে আয় না করাই ভালো হবে, এই সপ্তাহে কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পেতে পারেন। মীন রাশি, প্রতিবেশীর থেকে কোনোরূপ উপকার পেতে পারেন, সন্তানদের নিয়ে চিন্তায় থাকবে, বুদ্ধির দোষে কাজের ক্ষতি হবে, উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন, সপ্তাহের প্রথম দিকে বাবার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, সম্পত্তি নিয়ে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে, গঠনমূলক কাজের জন্য উন্নতি, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় আলোচনা, শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। এই 12টি রাশির এই সপ্তাহটা কেমন কাটবে সেটা দেখে নেওয়া গেল। তো প্রতি সপ্তাহে এইভাবে সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, লাল বটনে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে নিন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয়। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।